ॐ जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আগামীকাল গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমার আর আমাদের মঠ মিশনে পরশু গুরু পূর্ণিমা পালিত হবে। গুরু পূর্ণিমার উপলক্ষে গুরু তত্ত্ব নিয়ে বলতে বলা হয়েছে। গুরু তত্ত্ব গুরু কথাটা খুবই সাধারণ ভাবে নিলে অনেক কিছু বোঝায়, কিন্তু সাধারণত আমরা গুরু পূর্ণিমা গুরু যতটা মানে আছে গুরু শব্দের সব মানেতেই আমরা এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা এটা আমরা এটার উদযাপন করি। তো গুরু বলতে যেটা প্রথম মানে হয় সেটা অধ্যাপক বা শিক্ষক, শিক্ষক গুরু। আর উপনিষদে গুরু কথাটার মধ্যে কোন শিক্ষককেও আর আধ্যাত্মিক গুরু যিনি তাকেও ওই একই নাম দেওয়া হয়েছে গুরু। গায়ত্রী উপনিষদে বলছে যে মাতা, তারপরে পিতা, তারপরে গুরু। গুরুর সম্মান করতে হবে। আর আমরা সবাই শুনেছি যে গুরু মানে হচ্ছে যে অন্ধকার দূর করে। তো যে অন্যান্য ভাষার বা অন্যান্য বিষয়ের গুরু, নানান বিষয়ের গুরু, সে সেই বিষয়গুলোর অজ্ঞানের অন্ধকার দূর করে। আর আধ্যাত্মিক গুরু যিনি তিনি দূর করেন অজ্ঞানের অন্ধকার, আবার কিন্তু অজ্ঞানের আন্ধার, কিন্তু সেটা হচ্ছে নিজের স্বরূপের সম্বন্ধে অজ্ঞানের আন্ধার। ফলে গুরু অনেক রকম থাকে। এখন এই গুরুর মধ্যেও পার্থক্য আছে, অবশ্যই আছে। আমরা শুরু করি শিক্ষক যারা সেই গুরুদের নিয়ে। গুরুর মধ্যে অনেক পার্থক্য আছে, যেমন কেউ কেউ আছেন যারা শিক্ষক, কিছু পড়ালেই আমাদের খুব মনে গেঁথে যায়, আমাদের মনে থাকে। আবার কেউ কেউ শিক্ষক আছেন যারা পড়ালে আমাদের খুব ভালো ঘুম হয়। প্রয়োজন দুজনেরই আছে, কিন্তু ঘুমটাও দরকার শরীরের ক্ষেত্রে, মনের ক্ষেত্রে। কিন্তু অজ্ঞান নাশ হচ্ছে না ওখানে। আবার কেউ কেউ আছে আমাদের, দেখুন আমাদের মনের মধ্যে সব ভাবের প্রয়োজন। কেউ কেউ আছে এই যে বিরক্তি বলে একটা ভাব আছে সেটা আমাদের ভালো করে বুঝিয়ে দেন, এরকমও গুরু আছেন। আবার কেউ কেউ আছেন তারা আমাদের বুঝিয়ে দেন যে আমরা অনেকটা জানি, কেননা গুরু যখন আবল তাবল বলতে লাগে তখন আমরা জানি যে গুরুর চেয়ে বেশি আমি জানি। তো এরকম গুরু, গুরুর অনেক রকম আছে। বিশেষ করে আজকের যুগে এমন অনেক কয়েকবারই হয়, মানে বহুবার হয়, যখন একজন শিক্ষক সে ক্লাসে পড়াচ্ছে আর ওখানে যারা পড়ছে তারা শিক্ষককে শুধরিয়ে দিচ্ছে বা ঠিক করে দিচ্ছে যে মাস্টারমশাই বা দিদিমণি আপনার ভুল হচ্ছে, এটা এটা হচ্ছে এরকম। তো ওইটা হলো জাগতিক জ্ঞান, সেটার গুরু। এবার জাগতিক জ্ঞানের গুরুর দিকে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে একজন আজকে এতই বিস্তৃত হয়ে গেছে বিষয়গুলো আর এতই পাল্টাচ্ছে যে যে কোনো শিক্ষকের প্রতি পক্ষে সবকিছুর সঙ্গে তাল রেখে চলা অসম্ভব। এজন্য যখন শিক্ষকদের
প্রশিক্ষণ হয় তখনই বলে দেওয়া হয় যে যখন তুমি কিছু জানো না বলবে যে আমি একটু দেখে তোমাদের বলবো, বা যখন কখনো ভুল হয়ে যায় বলবে ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে এটাই ঠিক। অর্থাৎ একজন গুরু যে জাগতিক বিষয় অর্থাৎ অঙ্ক বা বিজ্ঞান বা ভাষা পড়ায় তার পক্ষে মাঝে মাঝে ভুল হলে চলবে, আবার সে একটু বলতেও পারে, আর মানে যারা বিদ্যার্থী ছাত্র তারাও মেনে নেয় এটা, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো সবকিছু কি থোড়ি একজন জানতে পারে, তো সে মেনে নেবে। আবার স্বামীজি বলছেন গুরুর চরিত্র ঠিক না হলে চলবে, গুরু মানে অধ্যাপক শিক্ষক, সে হয়তো বাড়িতে গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই। আমার মনে পড়ে আমাদের একজন অঙ্কের প্রফেসর ছিলেন, সে আসতেন যখন ক্লাসে তখন একদম ঢুলে ঢুলে আসতেন, এরকম কালী কীর্তনে আছে এরকম মা নাকি ওরকম আসছে, হ্যাঁ রণভূমিতে একদম লাল চোখ আর এরকম, তো সেরকম আসতেন আর মুখ থেকে এটা পড়তো একদম। কিন্তু তিনি আমাদের পড়াতেন অঙ্ক, তাতে আবার উনি পড়াতেন ক্যালকুলাস, সে তখনও কিন্তু মানে একদম তার মাতাল মানে একদম মাতাল, কিন্তু তার অঙ্ক ভুল হচ্ছে না একদম পরিষ্কার, সে একদম এক সোজা লাইন লিখতেন ব্ল্যাকবোর্ডে আর সে অঙ্ক ভুল হবে না। তারপরে এতই তার বিরুদ্ধে নালিশ হতে লাগলো যে ওনাকে বন্ধ করতে হলো, তো যাই হোক কিন্তু উনি ছিলেন খুব ভালো একজন অঙ্কের অধ্যাপক। তবে কি হলো, ওনার চরিত্রটা তো ঠিক ছিল না, আর চরিত্রের জন্য ওনাকে বন্ধ করা হয়নি, মানে উনি এতই বেশি দুলতেন আর ওনার মুখ থেকে এতটাই পড়তো যে ওটা খুব বাজে হয়ে গেল একটা পর্যায়ে, মানে পুরো জামা টামা ভিজে যেত এরকম, ওই জন্য ওনাকে বন্ধ করে দেওয়া হলো। এটা আছে, আরো অনেক রকম আছে, আমি আমি এরকম অনেক গুরু পেয়েছি, ভালো গুরু অনেক পেয়েছি। তো শিক্ষকের মধ্যেই আবার যে তারতম্যের কথা বলছি আমরা, আমার এখনো মনে আছে আমি পড়ছিলাম ছোট ক্লাসে, মানে তখন আমি খারাপ ছাত্র ছিলাম না, আর আমি সাত মানে সপ্তম কক্ষায় মানে সেভেন্থ ক্লাসে উঠেছি, আর তখন আমি ভালো পড়তে কিন্তু আমার হাতের লেখা খুবই বাজে ছিল, তো ওখানে দু মাসের জন্য কিছুদিনের জন্য একজন টিচার এসেছেন, তো তখন আমি ভুলে গেছিলাম, তারপরে এই কিছুদিন আগে ওনার সঙ্গে আবার দেখা হলো, দেখা হলো মানে এইতে স্কাইপে দেখা হলো, এখন করোনার যুগে আর দেখা কি করা হবে, তো তার যে ভাই সে আমাদের সঙ্গে পড়তো আর তিনি এসে কম বয়সী, তিনি এসে সেই ম্যাডাম আমাকে বললেন যে দেখো তোমার হাতের লেখা ঠিক করতে হবে, হাতের লেখা ঠিক করতে হবে, এই জন্য সেভেন্থ ক্লাসে ক্লাস মানে পুরো শেষ হয়ে যাওয়ার পরে এক ঘন্টা উনি স্কুল শেষ হয়ে যাওয়ার পরে আমার সঙ্গে বসে থাকতেন আর আমাকে রীতিমতো ইম্পোজিশন মানে এক একটা শব্দ দিয়ে দিলেন আর ওটা আমি বারবার করে লিখতাম, ওই করে আমি বলবো না আমার হাতের লেখা মানে বিশাল ছাপার মতন কিন্তু অনেকটাই ভালো হয়েছে, অনেকটাই ভালো হয়েছে ওই ওই ম্যাডামের জন্য, আর ওই জন্য আমি ওই ম্যাডামকে তারপরে খুঁজে পেলাম, তারপরে আমি বললাম যে আপনার কোটি কোটি ধন্যবাদ, এরকম গুরু পাওয়া খুব কঠিন। তো এই যে গুরু, ঠাকুর বলছেন তিন প্রকার গুরু আর তিন প্রকার বৈদ্যের কথা বলছেন, তো তিন প্রকার গুরু আছে। একজন গুরু হচ্ছে যে আপনাকে কিছু একটা পড়িয়ে দিল আর আপনি সেটা বুঝলেন না বুঝলেন না সেটা নিয়ে খুব মাথা ঘামায় না, ও ওনার কাজটা সেরে দিল চলে গেল। আরেকজন গুরু আছেন দ্বিতীয় শ্রেণীর, যিনি কিছু পড়ালেন তারপরে জিজ্ঞেস করবেন আচ্ছা বুঝেছেন তো। তৃতীয় শ্রেণীর গুরু হচ্ছে সে আপনাকে ছাড়বেই না যতক্ষণ না আপনি ওটা ঠিক করে বলছেন বা ঠিক করে বুঝেছেন। তো এইটা জাগতিক জিনিসে মানে জাগতিক বিষয়ে এরকম গুরু আমরা পাই। আবার বিশেষ করে ভাষা যারা পড়ায়, ভাষার যারা শিক্ষক হন, তারা শুধুই যে আমাদের ভাষা পড়ান তা নয়, বেশিরভাগই আমরা দেখি ইংরেজির শিক্ষক
বা বাংলার শিক্ষক বা হিন্দির শিক্ষক বা সংস্কৃত, তামিল, মালায়ালাম, গুজরাটি এগুলোর যে শিক্ষক, তারা যেহেতু তাদের ভাষা নিয়ে কারোবার, তাদের ভাষা নিয়ে কাজ, তারা যখন ভাষা পড়ান তাহলে স্বাভাবিকভাবে গল্প, কবিতা, প্রবন্ধ এগুলো দিয়ে পড়াতে হবে। আর গল্প, কবিতা, প্রবন্ধ এগুলোর মধ্যে কোনো একটা বিষয় যেটা মানুষ জীবনকে নিয়ে, ধর্ম জীবনকে নিয়ে, সমাজ জীবনকে নিয়ে থাকে, পারিবারিক জীবনকে নিয়ে থাকে, ওই আলোচনা করতে গিয়ে তারা মানুষের জীবনের বা সামাজিক জীবনের বা জাতীয় জীবনের অনেক আঙ্গিক তারা স্পর্শ করেন। আর সেইটা করতে গিয়ে ভাষার সঙ্গে সঙ্গে এই ভাষার শিক্ষক যারা থাকেন তারা আমাদের অনেক রকম জ্ঞান দেন। আর সেটা ঠিক, অনেক কিছু আমরা যেটা পড়ার বাইরে, পড়া যাকে আমরা বলি, আমরা যদি মনে করে দেখি তাহলে এগুলো আমরা কিন্তু আমাদের ভাষার যারা শিক্ষক ছিলেন তাদের কাছ থেকে পেয়েছি, অন্তত তার হাতের কড়ি তাদের কাছ থেকে হয়েছে। তো এইটা হলো আমাদের জাগতিক বিষয়ে যখন শিক্ষা হয় তখনও কিন্তু পাঠ্য বিষয়ের চেয়েও অনেক কিছু আমরা শিখতে পাই, ঠিকই। আবার যারা খেলার শিক্ষক হন, কিছু কিছু স্কুলে একদম অনিবার্য যে খেলা শিখতে হবে, আমাদেরও যেমন ছিল, আমাদের ওই রিটার্ন এক্সামও থাকতো যে বাস্কেটবল কোর্টের কত মাপ, ভলিবল কোর্টের কত মাপ, কত ফাউল হবে, ওটা তো পাস করতে হতো, না হলে রেজাল্টটা আটকে দিত। তো এরকম করে সব শিখতে হতো। তো ওখানে কিন্তু অন্য কিছু শেখায়, যেমন যেটাকে আমরা বলি স্পোর্টসম্যান স্পিরিট, আমি একটা খেলছি, হেরে গেলেও আমি যার সঙ্গে খেললাম বা আমার বিরুদ্ধে যে টিম ছিল তাদের সঙ্গে আমার বিদ্বেষ হবে না, আমি তাদেরকে তাদের সঙ্গে আমার খারাপ সম্পর্ক হবে, সম্পর্কটা খারাপ করব না, এই স্পোর্টসম্যান স্পিরিট, আর সবাইকে সাহায্য করার একটা প্রবণতা। তো এটাও শিক্ষা, এটাও জাগতিক শিক্ষা, এটা আমরা পাই। জাগতিক শিক্ষা শরীর আর মন নিয়ে। তারপরে আসছে নৈতিক শিক্ষা। অনেক সময় জাগতিক শিক্ষায় নৈতিক শিক্ষা থাকে, মরাল ভ্যালিউস বলে, আবার কেউ কেউ সে মরাল ভ্যালিউস ক্লাস দিয়ে তার ধর্ম প্রচার করে, যেমন অনেক স্কুল আছে তারা তখন তাদের ধর্মের কথা সেই মরাল ভ্যালিউস ক্লাস বলে একটা প্রচ্ছন্ন নাম দিয়ে সে ধর্ম কথা তারা বলে। তো সেটাও আছে একটা নৈতিক শিক্ষা। শেষের যে শিক্ষা সেটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। আর এখানেই স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে একজন কেমিস্ট্রি পড়াতে পারে, ফিজিক্স পড়াতে পারে, বায়োলজি পড়াতে পারে, অঙ্ক পড়াতে পারে, তার চরিত্র নিয়ে কোনো কিছু যায় আসে না। সে যদি ভালো, সে বিষয়ে ভালো জ্ঞান থাকে আর পড়াতে যদি পারে তাহলেই হলো, কিন্তু আধ্যাত্মিকতা সেরকম নয়। আধ্যাত্মিক শিক্ষা বা আধ্যাত্মিক জ্ঞান দিতে গেলে মানুষকে আগে যে গুরু তাকে সেই জ্ঞানে আগে প্রতিষ্ঠিত হতে হবে, মানে যে বিদ্যাটা সে দেবে তাতে তাকে আগে প্রতিষ্ঠিত হতে হবে। একজন বলছে সত্য কথা বলবে, সত্য কথা, সত্যি কথা বলবে, সবসময় সত্য রক্ষা করবে, আর সে অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে তো সেটা হবে না, ওকে সত্যি কথাই বলতে হবে। আর এটাতে একটা অদ্ভুত ব্যাপার, যদি সে মিথ্যা কথা বলে তাহলে সে বলতেও পারবে না যে সত্যি কথাই বলতে হবে, কেননা কোথাও গিয়ে সেটা আটকাবে, সে বলে ফেলবে না মাঝে মধ্যে মিথ্যা কথা বলতে পারো। এরকমও গুরু আছেন যারা এরকম বলেন। আজকাল আমরা পাই মডার্ন গুরু, মানে আজকাল আমাদের দেশে অনেক গুরু আছে। এই গুরু হতে গেলে কি করতে হবে, খুব আমাদের উপনিষদে বলা আছে গুরু হতে গেলে কিরকম গুরু হবে, শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, মানে যে শ্রোত্রিয়ম মানে যে শ্রুতির অধ্যয়ন, মানে শ্রুতিতে পারঙ্গত, মানে শ্রুতির অধ্যয়ন, শ্রুতি মানে বেদ, বেদকে ভালো করে যে জেনেছে সে হচ্ছে শ্রোত্রিয়া। আর ব্রহ্মনিষ্ঠম মানে ব্রহ্ম, ব্রহ্ম মানে পরম তত্ত্ব, ভগবান বলো, ঈশ্বর বলো, ব্রহ্ম বলো, একই কথা। তো সেই ব্রহ্মনিষ্ঠা, সে ব্রহ্মে সে প্রতিষ্ঠিত, সে ব্রহ্ম সত্তায় প্রতিষ্ঠিত, সে হচ্ছে প্রকৃত গুরু। ঠাকুর বলছেন গুরুকে ভালো করে বাজিয়ে নিতে হবে। গুরু আবার
যাকে শিষ্য করবেন তাকে বাজিয়ে নেবে, কিন্তু গুরু কেউ বাজিয়ে নিতে হবে। ঠাকুর বলছেন রাতে দেখবি দিনে দেখবি। সেরকম দেখতে গেলে আমরা আর কয়জন সেরকম গুরুকে দেখতে পাই? দেখতে পাই না। তাও ভালো করে নিরীক্ষণ করে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে যে সেই মানুষ ঠিক ঠিক গুরু কিনা। তবে ইদানিং যে গুরুরা আমরা পাই, মানে ইউটিউব চ্যানেল খুললেই প্রচুর গুরু, কারো অনেক চুল আছে কারো চুল নেই, কেউ বেশি কথা বলে কেউ কথা বলে না, কেউ উল্টো পাল্টা কথা বলে, মানে সব রকম গুরু আপনি পাবেন, আপনি যেমন চান পাবেন। যেন আপনি একটা রেস্টুরেন্টে ঢুকেছেন, যেমন খাওয়া চাইবেন, চাইনিজ হলে চাইনিজ, তন্দুরি হলে তন্দুরি, দোসা হলে দোসা, যা আপনি চাইবেন। আবার যদি দিল্লির কনাট প্লেস হো তাহলে তো কি আর কথা, সব রকম খাওয়া পাবেন। ওই রকমই গুগলের ইউটিউব হলে আপনি সব পাবেন। এখানে কি লাগবে? একটা ভালো কস্টিউম লাগবে, গুরু হতে গেলে একটা ভালো কস্টিউম লাগবে, ভালো করে সাজানো দরকার। তারপরে আপনার ভাষাটাকে এক ধরনের হতে হবে, মানে আবল তাবল হলেও চলবে কিন্তু ওটা আবল তাবলই হতে হবে, মানে ওটার একটা একটা কোনো একটা ভঙ্গি থাকবে। তারপরে আপনি যা বলছেন তার বিষয়বস্তুর বিশেষ কিছু না হলেও চলবে, কিন্তু আপনার সঙ্গে কে কথা বলছে, আপনি কথায় কথায় আপনার ডাক, সেটা খুব দরকার। মানে অনুপম খেরের মতন একজন নায়ক বা মানে যে এ করে সিনেমার অভিনয় করে অভিনেতা, সে এসে তোমার আপনার যদি ইন্টারভিউ নেয় তাহলে আপনার অনেক নাম ডাক হবে। আমি দেখছি অনুপম খেরের বোধ হয় আর কোনো কাজ নেই, সব এইসব গুরুদের গিয়ে ইন্টারভিউ নিচ্ছে। তারপরে আমাকে একজন বললো, মহারাজ ওইটা নয়, ওই অনুপম খেরকে টাকা দিলে সে যে কোনো মানুষের ইন্টারভিউ নেবে। বললো ও হো হো হো। তো একজন গুরু তার একটু নাম হওয়ার জন্য সে টাকা দিয়ে অনুপম খেরকে ডাকবে, বলবে আমার ইন্টারভিউ করো, তারপরে ওটা খুব ভালো হবে। এটাকে বলে মিডিয়া ম্যানেজার বা ইভেন্ট ম্যানেজার, এরকম থাকে, তারা এটা করে। তো 10 লক্ষ টাকা তারা ইনভেস্ট করলো, তার থেকে তাদের অনেক প্রফিট হলো। এটা গুরু না, এটা হচ্ছে ব্যবসা। আর ওই ব্যবসা হতে গেলে আমি বিশেষ করে ছোটদের জন্য বলছি, দেখবে স্বামীজি একটা খুবই বলতে গেলে খুবই খারাপ কথাই বলছেন, আর খুব খুবই কঠোর ভাবে বলছেন, শক্তভাবে শক্ত কথা বলছেন। বলছেন আধ্যাত্মিক জ্ঞানটাকে টাকার বিনিময়ে দেওয়া সেটা বেশ্যা বৃত্তির মতন। তো এটাকে ভুল ধরবেন না, আমি বেশ্যা বৃত্তি মানে যারা বেশ্যা কাজ করে তারা তাদেরকে আমি একদম অসম্মান করছি না, কিন্তু স্বামীজিও করছেন না। স্বামীজি যেটা এখানে বলতে চাইছেন যে বেশ্যাবৃত্তি মানে নিজের শরীরটাকে বিক্রি করে টাকা অর্জন করা, আয় করা, সেটা খুব ভালো কাজ নয়। আর সেরকমই আধ্যাত্মিকতাকে বিক্রি করে যদি কেউ টাকা অর্জন করতে চায়, মানে টাকার বিনিময়ে তুমি আমাকে এত টাকা দাও তাহলে আমি তোমাকে আধ্যাত্মিক জ্ঞান দেব, এই এই কোর্স আছে আমাদের, এই কোর্সে তোমাকে যদি এই কোর্সটা পড়তে হবে তাহলে তোমাকে এত টাকা দিতে হবে, এরকম প্রচুর আপনারা সবাই জানেন প্রচুর এরকম সংস্থা আছে যেখানে ওই কোর্সে। আমি যখন এই সবে রামকৃষ্ণ মিশনে যোগ দিয়েছি তখন 1 বছর হয়েছে, একটা আমি তখন চেন্নাইতে থাকতাম, রামকৃষ্ণ মঠ চেন্নাইতে, আমার রামকৃষ্ণ মিশনে যোগ দিয়েছি রামকৃষ্ণ মঠ চেন্নাইতে। তো তখন ওখানে একজন এসেছে, সে বলল যে অমুক একটা সংস্থা ওখানে সে গেছে আর ওখানে তারা ওকে কুণ্ডলিনী মানে কুণ্ডলিনী কি করে জাগ্রত করা হয়। আর ছোটদের আবার বলছি যে যারা এইসব আধ্যাত্মিক জীবনের কথা বলে তারা প্রথমে বলবে যে কুণ্ডলিনী জাগরণ করতে হবে, ধ্যান করতে হবে, এগুলো হচ্ছে শুধু চাকচিক্য, এটা প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম যদি কেউ বলে তাহলে ও বলবে প্রথমে সত্যি কথা বলো, প্রথমে মন মুখ এক করো, যা বলবে তাই ভাববে তাই করবে। তো যারা ওই চাকচিক্যের দিকে যায় তারা বলবে যে না তোমাকে ধ্যান করতে হবে, ধ্যান করতে হবে, কিন্তু ধ্যান করাটাই উদ্দেশ্য নয়, ধ্যান কেন করতে হবে, মনকে একাগ্র করার জন্য। তো এই কথাগুলো মনে রাখতে হবে। গুরু আমাদের আজকের যুগে আমরা এমন অবস্থায় পড়েছি, এমন যুগে আছি যে ভালো গুরুর চেয়ে উল্টো গুরু, তার বাংলাতে একটা খুবই খারাপ কথা আছে সেটা আমি বলছি না, মানে ওরকম গুরু হলে শিষ্যরাও ওরকম খারাপই হবে।
তো খারাপ গুরুই আমরা পাই। তো এখানে ওই যখন আমি ওখানে যোগ দিয়েছিলাম তখন একজন এসে বলছে যে একটা সংস্থায় যায়, ওখানে তার কুণ্ডলিনী জাগরণ করে দিচ্ছে। তো কুণ্ডলিনী ছটা চক্র রয়েছে, কুণ্ডলিনী ওরকম এক একটা চক্রে নাকি অবস্থান করে, যোগে তাই বলছে, পতঞ্জলি যোগ সূত্রে বলছে, হঠযোগেও তাই বলছে। তো ওরা বললো যে এক একটা চক্রের জন্য এত টাকা। তো আমি ছোটবেলা থেকেই আমি একটু মানে আমার মধ্যে একটু ওই দুষ্টুমি বুদ্ধি সবসময় রয়েছে, তো আমি বললাম আচ্ছা, তো মানে বলছে মূলাধার থেকে আর উপরে উঠতে গেলে 3,000 টাকা দিতে হবে। আমি বললাম আচ্ছা, তবে ওরকম আমাকে বলছে যে এই এক একটা চক্রে গেলে। আমরা যদি একজন একটা চক্রে চলে এলো, তারপরে ওর কাছে যদি টাকা না থাকে তাহলে কি হবে? বলছে ওই ওখানেই আটকে যাবে, মানে ওই চক্রটা মানে কুণ্ডলিনীটা আর এগোবে না, ওখানে আটকে যাবে। তো এইসব ফালতু অনেক আছে। ফলে আধ্যাত্মিক গুরু কিরকম হবে, আধ্যাত্মিক গুরু কিরকম হবে তার আগে আমাদের জানতে হবে ঠাকুর আধ্যাত্মিক সাধক কিরকম হবে তার কথা কি বলছেন। ঠাকুর বলছেন সাধনা করবে, সাধন করবে, আধ্যাত্মিক সাধন করবে মনে বনে আর কোণে, মনে বনে আর কোণে, অর্থাৎ মনের মনের মধ্যে করবে, আর বনে করবে মানে জঙ্গলে করবে, আর বাড়ির একটা কোণায় করবে, অর্থাৎ খুব ডাক পিটিয়ে সাধন করবে না। আমাদেরই কয়েকজন ভক্ত আছেন, তারা বলবেন যে আজকে দীক্ষা হয়েছে, বিশাল ডাক পেটা হয়েছে, দীক্ষা হয়েছে, তারপরে সে গিয়ে বাজার করবে দীক্ষার আগে, কি বাজার করবে না আসন কিনছে, সে বিশাল আসন কিনবে। তারপরে গীতার ষষ্ঠ অধ্যায়ে বলা আছে কিরকম চাইলা জিনাকু সোত্তরম ইত্যাদি, কিরকম আসন হতে হবে, তার কোথায় কাপড় লাগবে, কোথায় মানে হরিণের চামড়া লাগবে, এইসব হরিণের চামড়া তো এখন বেআইনি, যাই হোক ওইসব অনেক কিছু করবে, অনেক খাটকোট পুড়িয়ে তারপরে অনেক কিছু জোগাড় করে সে এই মোটা তার আসন হবে। তারপরে কি করবে, সে আসনটাকে নিয়ে যাবে, আবার বিশাল একটা ঘর করবে, সে ঠাকুর ঘর, সে ঠাকুর ঘরে মানে যত 33 কোটি ঠাকুর আছেন সবাই থাকবেন ওখানে, আর আমাদের রামকৃষ্ণ ঠাকুরও একটা কোণে থাকবেন। তো সেই ঠাকুর ঘরে গিয়ে বসবে, আর এই বালিশের মতন আসনে গিয়ে বসবে, তাহলে কি হবে, স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়বে, এত ভালো আসন হলে কি আর ডানলপের ম্যাট্রেসের মতন। তা তো ওখানে গিয়ে বা ডানলপ বা অন্য যেগুলো ম্যাট্রেস এখন আছে, ডিউরোফ্লেক্স বলে আছে সব, যা তো ওটাতে গিয়ে বসে পড়বে, বস ঘুমিয়ে পড়বে। তো এই যে চাকচিক্য, এটাই আজকে যে স্বামীজি আপনার কথাগুলো সব ঠিক, আমাদের এখানে আমরা ধ্যানের ক্লাস নিই, তো প্রথমে ধ্যানের জন্য অনেকে আসছিল, এখন কেউ আসছে না, অবশ্য এটা করোনার জন্য আমি এসেছি এখানে করোনার কালে। তো অনেকে আসছিল যে ধ্যান করব, ধ্যান করব, তারপরে ধ্যান হচ্ছে সোজা এটা ধ্যান করতে হবে, আর তারপরে মনটার মধ্যে অন্য কোনো চিন্তা এলে সেটাকে করতে হবে। তো লোকেরা আসছে, তারপর বলছে আর কিছু হচ্ছে না, তো বললাম হ্যাঁ এটা ধীরে 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 করতে করতে হবে। তো বলছে কিন্তু আমাদের কিছু ওইরকম নাকটাকে টিপে ওরকম কিছু বার করতে হবে, ওইসব কিছু করতে হবে না? তো বললাম না করতে হবে না। যে কপাল ভাতি করতে হবে না? বললাম কপাল ভাতি টপাল ভাতি করতে হবে না, ওটা ধ্যান নয়, ওটা যোগ, মানে ওটাও আবার হঠযোগ। তো বলছে আচ্ছা। তো একজন দুজন আমাকে বললো স্বামীজি আমি একটা অ্যাডভাইস দেব, আপনি না এইসব একটু করান তবে লোকেরা আসবে। আমি বললাম ওইটা আমি তোমাকে একটা কথা বলবো, আমি এখানে লোকেরা আসার জন্য ইয়ে করিনি। তো লোকেদের যদি টানতে হয় তাহলে এখানে ড্যান্স করলে, ভালো ভালো নায়িকাকে এনে ড্যান্স করলে তো প্রচুর লোক আসবে, সেটা নয় উদ্দেশ্যটা, তা নয়। তো এইটাই হচ্ছে কথা, মানুষ যায় কোথায় যেখানে চাকচিক্য আছে, মানে কিছু একটা আমাকে করতে হবে। স্বামীজি এটার সম্বন্ধে বলছেন যে তুমি নাক টিপে আর শ্বাস বার করছো বলে দেবতারা কি বাতাসে উড়ে চলে আসবেন, যে তুমি এরকম নাক টেপা টেপি করছো বলে? তো সেটা আসবে না। Will gods come flying through the air because you blow your nose 3 times? To or asbe na tumi tomar charitra ta ke gore tulbe, tomar jibon ta ke gore tulbe, ar je guru tomake oi kotha ta bole sei prokruto guru. Sanskrite shastro bole je kotha, shastro orthat adhyatmik granto ke amra sadharonoto shastro bole thaki, shastro kothar je mul
কথা, যে মূল কথা দিয়ে শাস্ত্র কথা এসেছে, শ্বাস বলে ওটা ওই মূল ধাতু, ওটা হচ্ছে শ্বাস, মূল শব্দটা হচ্ছে শ্বাস। শ্বাস মানেটা কি? শাসন করা। ওই শাসন, শাসনটাও ওই মূল শব্দ থেকে এসছে। শাসন করা মানে ডিসিপ্লিন করা, মানে কাউকে। Welcome to OED. Let's change the world. The Bluetooth device is ready to pair. বা শাসন করা বা শাস্তি দেওয়া, এগুলো ওই শ্বাস শব্দ থেকে এসছে। তো শ্বাস, যে গুরু শাস্ত্রের কথা বলবে, শাস্ত্র মানে ওই শাসন করছে। কিসের জন্য শাসন করছে? বলছে দেখো, তোমার প্রকৃত স্বরূপ কি? সবসময় আনন্দে থাকা। তুমি প্রকৃতপক্ষে সবসময় আনন্দেই ছিলে, কিন্তু অজ্ঞানের জন্য তুমি দুঃখ পাচ্ছ। ওই জন্য বকছে শাস্ত্র, বলছে তুমি ওই দুঃখটাকে ত্যাগ করো, তুমি অজ্ঞানটাকে ত্যাগ করো, আর তোমার যে প্রকৃত স্বরূপ সবসময় আনন্দে থাকা, ওখানে ফিরে এসো। আর যেহেতু শাস্ত্র এটা বলছে, গুরু প্রকৃত গুরুকে, ঠিক ঠিক গুরুকে যে শাস্ত্রের এই কথাটা বলবে, তো সে ঠিক ঠিক গুরুও বেশিরভাগই দেখবে যে শাসন করে বা বকে। এখন বকে মানে, আচ্ছা অনেকে বলেন যে গুরুটা না ঠিক নয়, কেন বড্ড বেশি আমাদের মানে বকছে, এই জন্য গুরু ঠিক নেই, তো বড্ড বেশি বকছে ওই জন্য ঠিক। গুরুকে কি করে আমাদের বেঁচে নিতে হবে? গুরু আমাদের বেঁচে নিতে হবে, যে ব্যক্তি আমার সংসার থেকে মুক্তির কথা বলবে। সংসার বলতে এখানে বারবার জন্ম নেওয়া, আবার বারবার মরে যাওয়া, যে ব্যক্তি সেই কথা বলবে সে হচ্ছে প্রকৃত গুরু। যদি কেউ বলে থাকে যে না সংসার তোমরা ভালোই তো আছো, সংসারটাকে এরকম ত্যাগ করতে নেই, ওরকম অনেক গুরু আছে, এখন বললাম না আস্থা সাধনা এরকম অনেক চ্যানেল আছে, তো সেরকম ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, ওটা খুললেই ওখানে অনেক গুরু আছে, এনজয় দ্য ওয়ার্ল্ড এরকম বলবে গুরু। আবার ইংরেজিতে বললে গুরুর বেশি ফ্যান বেশি বেড়ে যায়, তো এনজয় দ্য ওয়ার্ল্ড এরকম বলবে, ঠিকই তো আছে, একটু ভোগ করবে আর একটু যোগ করবে, সেই সব ফালতু। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, একজন বলছে যে আমি আগে খুব মদ খেতাম, মাতাল ছিলাম, এখন এখন তো আমি খুব ভালো হয়ে গেছি। তো সে হচ্ছে ধর্মগুরু, সেরকম মানে বক্তৃতা দিচ্ছে, ঠাকুর বলছে কি সব আবল তাবল ভোগছে, জানে না কি বলতে হবে। তারপরে আরেকজন বলছে যে গুরু, গুরু বলছেন যে দেখো ভগবান হচ্ছে নিরস, ভগবানের মধ্যে কোনো রস নেই, আমাদের ভক্তি দিয়ে ভগবানকে রসময় করে তুলতে হবে। তো ঠাকুর বলছেন কি পাগলের মতন প্রলাপ। হ্যাঁ, উপনিষদ বলছে রসো বাই সহ, মানে সেই তত্ত্ব সেটা পুরো রসময়, আর এই এই লোকটি বলছে যে ভগবান নিরস। তো ঠাকুর ওখানে বলছেন একটা লোক ছিল, সে বলছিল আমার বাড়িতে গোয়ালঘর ভর্তি ঘোড়া। তো বলছেন যে তার মানে সে গোয়ালঘরটা কি জানে না, আর ঘোড়া কোথায় থাকে সেটাও জানে না, তো গোশালাতে ঘোড়া কি করে থাকবে। তো ঠিক সেরকম উল্টো পাল্টা যারা বলেন, এইসব গুরুর কাছে গেলে কি করে হবে, এটা আবার ঠাকুর এটাই বলছেন, এটাও বলছেন কিরকম হবে, একটা জাত সাপ আর একটা এমনি সাপ। তো এই যে মানে ডেমনা সাপ, তো এমনি যে সাপ, সেই সাপটা সে যদি ব্যাংকে গিলে ফেলে তাহলে সে পুরোটা ওটাকে নিতেও পারবে না ভিতরে, আর ছাড়তেও পারবে না, আর ব্যাংক কি করতে থাকবে, ব্যাংকেরও অবস্থা খারাপ, সাপেরও অবস্থা খারাপ। কিন্তু এটা যদি জাত সাপ হয় তাহলে ব্যাংক সঙ্গে সঙ্গে মরে যাবে, আর জাত সাপেরও খিদে মিটবে। তো ওইটা হচ্ছে গুরুর লক্ষণ, গুরুকে হতে হবে জাত সাপ, ঠিক ঠিক যে মর্মটা বুঝেছে। তো ফলে আমরা কি দেখব গুরুর মধ্যে? প্রথম দেখতে হবে আধ্যাত্মিক গুরু, গুরু তত্ত্ব বলা হচ্ছে এখানে। অনেকে কি করে, শাস্ত্র থেকে উদ্ধৃতি দেয় এই যে গুরু তত্ত্ব এইটা এটা, আমি আজকে ইচ্ছে করে সেটা করছি না,
আমি এরকম করিনি তা নয়, আমি করছি না, কারণ আজকে আমি বুঝতে পারছি, বিশেষ করে যারা ছোটরা তারা জানে না তো যে কে ঠিক গুরু কে ভুল গুরু। একজন যদি এসে বলে যে না ঠিকই আছো, তুমি একটু ডিস্কো ডিস্কো যাবে, একটু মদ টদ খাবে, আর তুমি মাঝে মধ্যে ভগবান চিন্তা করবে, জানবে তুমি আত্মা, তাহলে ঠিক আছে, এরকম বলার লোক আছে, কিন্তু আমি মজা করছি না একটু, এরকম প্রচুর গুরু আছে যারা এটা বলেন। তো যারা ছোট তারা কি করে জানবেন, কেন তাদের মা বাবা তো জানেন না, তাদেরও কোনো মাথামুণ্ডুতে কোনো ইয়ে নেই যে গুরু ঠিক গুরু কি করে দেখব। তো ঠিক গুরু আধ্যাত্মিক জীবনে, আধ্যাত্মিক জীবনে আমি আগে যেমন বললাম, জাগতিক বিষয়ে ঠিক গুরু যাচাই করতে গেলে ওই বিষয় সম্বন্ধে তার ভালো জ্ঞান আছে কিনা সেটা দেখলে পরেই আমরা বুঝতে পারবো। কিন্তু আধ্যাত্মিক বিষয়ে, কেন এখন যদি একজন ফিজিক্স ভালো জানে কিনা, খুব খুব সোজা আমি আর একজন ফিজিক্স অধ্যাপককে জিজ্ঞেস করতে পারি, বা ওর কাছে যে ফিজিক্স পড়েছে তাকে জিজ্ঞেস করতে পারি যে ঠিক জানেন কিনা, ঠিক পড়াতে পারেন কিনা। কিন্তু আধ্যাত্মিক বিদ্যা সেরকম নয়, আধ্যাত্মিক বিদ্যা সে অনেকে শুনছে, হাজারো মানুষ শুনছে, কোটি কোটি মানুষ শুনছে, তার মধ্যে কয়েকজন সেটা নিয়ে সাধনাও করছেন, কিন্তু সিদ্ধি লাভ খুব কম লোকের হয়। তো গীতাতে বলছে না, মনুষ্যানাম সহস্রেশু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেতি তত্ত্বতঃ। মানে হাজারো মানুষের মধ্যে কয়েকজন সিদ্ধির লাভের জন্য চেষ্টা করেন, মানে ভগবান লাভের জন্য চেষ্টা করেন, আর যারা করেন তাদের মধ্যেও কয়েকজনই পান। অতএব আমি যে কে ভালো গুরু সেটা তো এমন তো নয় যে অ্যামাজনে গেলাম, মোবাইল কিনছি, দেখলাম রিভিউ, হ্যাঁ ভালো, অনেক ভালো রিভিউ লেখা আছে, এইটা মোবাইল ফোনটা ভালো, এরকম পাওয়া যাবে না ভালো গুরু। আর বিশেষ করে যে ভালো গুরু তাকে খুঁজে পাওয়াও কঠিন, মানে তার বেশি নাম ডাক থাকবে না। আবার রামকৃষ্ণ মিশনে যারা গুরু তাদের সম্বন্ধে আমরা জানতে পাই, কেননা রামকৃষ্ণ মিশন একটা সংগঠন বলে, একটা সংস্থা বলে, সেটা আবার অবতার বরিষ্ঠ ভগবান শ্রী রামকৃষ্ণেরই সংস্থা বলে, না হলে এই সব গুরু যদি এই সংস্থাতে না থাকতেন তাহলে ওদেরও সন্ধান আমরা পেতাম না। তো তাহলে কি করে বুঝবো গুরুকে? প্রথম কথা, যে প্রকৃত আধ্যাত্মিক গুরু সে সবসময় বলবে যে সংসার ত্যাগ করতে হবে। সংসার ত্যাগ করতে হবে মানে কি, বিয়ে করব না, গৃহস্থ জীবন ত্যাগ করে দেবো না, সংসারী বুদ্ধি ত্যাগ করতে হবে, মানে সংসারে আসক্তি ত্যাগ করতে হবে, বিষয় বুদ্ধি ত্যাগ করতে হবে। সব গুরু বলবে, সব ধর্মের গুরু বলবে, আর যদি কেউ না বলে থাকে তাহলে জানবেন যে সেই গুরুটা ভণ্ড। পরিষ্কার কথা, এখানে স্বামীজি বলছেন ওয়ান ক্যানট ওয়ার্শিপ ম্যান এন্ড ম্যামন, ওটা আসলে বাইবেলের কথা, স্বামীজি ওটা উদ্ধৃত করছেন, মানে একসঙ্গে একজন মানুষকে, মানে গড এন্ড ম্যামন, ভগবানকে আর শয়তানকে একসঙ্গে কেউ পূজা করতে পারে না। ফলে যদি কোনো আধ্যাত্মিক গুরু নিজেকে বলে আধ্যাত্মিক গুরু, একটুও যদি ও বলে যে না তুমি সংসারে আসক্ত থাকতে পারো, তাহলে জানবেন যে সে প্রকৃত গুরু নয়, আদৌ নয়, আদৌ নয়। আবার দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হচ্ছে কি করে জানবো এই আধ্যাত্মিক গুরু কিনা, যখন আপনার কোনো আধ্যাত্মিক সাধনে কোনো কষ্ট হবে বা কোথাও কোনো সংশয় হবে, কোনো ডাউট আসবে, তখন সেই গুরুর কাছে গেলে সে সঙ্গে সঙ্গে সেই সংশয় নিবারণ করে দেবে, তখন জানবেন প্রকৃত গুরু। আমি এটা কেন বলছি যে গুরু ভালো হলেও সবার জন্য সবাই গুরু হতে পারে না, এক একজনের তাদের সংস্কারের অনুযায়ী, তাদের মনের অবস্থার অনুযায়ী আধ্যাত্মিক গুরু আলাদা হন। এখানে আমি একটা ঘটনা বলছি, আমাদের মঠ মিশনে হয়েছে এই ঘটনা। একজন যখন আমাদের রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজির শিষ্য শঙ্করানন্দজি যখন আমাদের মঠ মিশনের অধ্যক্ষ ছিলেন, তখন একজন মহিলা ওনার কাছে দীক্ষা নেবার জন্য, উনি জানতেন না আসলে, ওই মহিলা উনি জানতেনই না, উনি ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের
মহিলা ছিলেন, উনি জানতেনই না রামকৃষ্ণ মঠ মিশনের সম্বন্ধে। তো উনাকে ঠাকুর দর্শন দিয়েছেন স্বপ্নে, আর একজনের দিকে দেখিয়ে বললেন এ তোমার গুরু। এবারে উনি যখন দেখলেন এটা, তো উনি খুঁজলেন আশেপাশে কোথায় মঠ মিশন আছে। আর তখন উনি যখন পাশের মঠে গেলেন, রামকৃষ্ণ মঠের কেন্দ্রে গেলেন, ওখানে উনি দেখলেন, যখন জিজ্ঞেস করলেন তখন বুঝলেন যে তখন শঙ্করানন্দজি হচ্ছেন অধ্যক্ষ। আর শঙ্করানন্দজির ছবি দেখে বুঝলেন যে উনি নন, এটা উনি নন, মানে যার কথা বলা হয়েছে সে তিনি নন। তারপরে ওরকম করে মাঝে মধ্যেই যখন ওই কেন্দ্রে কোনো গুরুজন, মানে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে যিনি উপাধ্যক্ষ অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট, তারাই শুধু দীক্ষা দেন, তো এরকম মাঝে মধ্যে যখন কোনো ভাইস প্রেসিডেন্ট মহারাজ গুরু মহারাজ যেতেন, তারা গিয়ে উনি ওই মহিলা গিয়ে দেখতেন যে আমি এই শঙ্করানন্দজি অনেক আগে ছিলেন, মানে 50 বা 60 তখন উনি প্রেসিডেন্ট ছিলেন, অধ্যক্ষ ছিলেন। তো তখন প্রত্যেকবার উনি গিয়ে দেখতেন এই মহিলা। তারপরে দেখতে 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 উনারও বয়স হয়ে গেল। অনেক বছর পর যখন 2005 2000, মানে তার একটু আগে না, 2005 না তার আগে, 2000 এরকম বা একটু আগে, গহনানন্দজি মহারাজ উনি তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি যখন গেলেন তখন ওই মহিলা তখন মহারাজকে দেখেই চিনতে পারলেন যে উনার স্বপ্নে কিন্তু ঠাকুর গহনানন্দজিকে দেখেছিলেন। তো গহনানন্দজি তখন কত বছর আগে দেখিয়েছেন, মানে অনেক বছর আগে দেখিয়েছেন, 50 বছর আগে দেখিয়েছেন, 50 বা 40 বছর আগে দেখিয়েছেন যে এ তোমার গুরু। আর গহনানন্দজিকে যখন উনি প্রণাম করলেন, তখন গহনানন্দজি ওনার দিকে তাকিয়ে বলছেন মনে আছে তো? তো গুরুতত্ত্ব এরকম কাজ করে, ভগবান বেঁচে নেয় গুরুকে। ঠাকুর এটা বলছেন যে একটা ওই পুকুরের ওখানে সবাই পিচ্ছাপ করতো, আর তারপরে সবাই অনেক বারণ করলো, কেউ শুনলো না। আর তখন একজন এসে, একজন একদিন এক যে একজন পুলিশ এসে এসে একটা নোটিশ লাগিয়ে দিল যে এখানে পেচ্ছাপ করা বারণ, এরকম বাই অর্ডার এরকম লেখে তো ওরকম। তখন সবাই বন্ধ করে দিল। তো বলতে চাপরাস চাই, মানে সেই চাপরাস ওই অর্ডার ওটা দরকার, ভগবান বলে দেবেন যে তুমি গুরু। আর এটা হয়, এটা আমরাই দেখেছি মঠ মিশনে, এটা হয়, আরো অনেক জায়গায় দেখেছি এটা হয়, ভগবান বেঁচে নেন গুরুকে। তো তখন বুঝবে যে না ঠিক ঠিক গুরু। ওই জন্য আমি এটা কেন বলছি এই ঘটনা, ওই মহিলার কিন্তু শঙ্করানন্দজি এত বড় মহাপুরুষ ছিলেন, কিন্তু ওই মহিলার কিন্তু উনি গুরু ছিলেন না, ওনার গুরু গহনানন্দজি ছিলেন। আর এত বছর পরে হলেও তিনি ওই গহনানন্দজির কাছ থেকেই মন্ত্র দীক্ষা লাভ করেন। তো গুরু প্রত্যেক মানুষের জন্য আলাদা হবেন, আধ্যাত্মিক গুরু। তো প্রথম আমি কি করে বুঝবো যে একজন ঠিক ঠিক প্রকৃত গুরু কিনা, উনি সংসার ত্যাগ বা অনাসক্তির কথা সবসময় বলছেন কিনা, বিষয় বুদ্ধি ত্যাগের কথা সবসময় বলছেন কিনা, বিষয় বস্তু থেকে দূর থাকার কথা সবসময় বলছেন কিনা। কখনো উনি, যত উনি নিজে হয়তো রসগোল্লা খাচ্ছেন, কিন্তু তখনও কিন্তু উনি কখনো বিষয়ে বুদ্ধির কথা বলছেন না, তিনি হচ্ছেন প্রকৃত গুরু। আর রসগোল্লা খাচ্ছেন এটা এর জন্য বললাম যে ঠাকুর খেয়েছেন তো রসগোল্লা, কিন্তু উনি কখনো বলেননি যে রসগোল্লাটা পরম সত্য বা রসগোল্লা ঠিক আছে, সংসারের ভোগ ঠিক আছে না। তারপরের দ্বিতীয় জিনিস যেমন যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমি প্রকৃত গুরুকে পেয়েছি কিনা, সেটা হচ্ছে আধ্যাত্মিক সংশয় হলে পরে তিনি আমার সেই সংশয় নিবারণ করে দেবেন, আর সে ঠিক ঠিক নিবারণ হবে, সংশয় নিবারণ করে দেবেন, তখন বুঝবো যে না ইনি আমার প্রকৃত গুরু। তো এই এটা আমাদের খুব দরকার আজকে আধ্যাত্মিক জীবনে, আমরা যদি এগোতে চাই তাহলে ঠিক গুরু আমাদের দরকার। কেন কেন দরকার? ধরুন আপনার কোনো এন্ট্রান্স এক্সামিনেশন আছে, এন্ট্রান্স পরীক্ষা আছে, থাকে তো অনেক নিট থাকে, তারপরে যেটা অত নিট নয় সেটা থাকে। হ্যাঁ, আমার এই জোকটা কতজন বুঝেছে জানি না, কিন্তু যাই হোক যে বুঝেছে বুঝেছে।
তো নিট ডার্টি হোয়াট এভার, তো এইসব যে পরীক্ষা থাকে অনেক রকম এন্ট্রান্স পরীক্ষা থাকে, তো ওইসব জি থাকে আইআইটি জি, কত মানে সম্মান দিয়ে, আর আইআইটি ছি ছি এরকমও থাকে হয়তো জানি না, তো এইসব যত পরীক্ষা থাকে এইসব পরীক্ষার জন্য একটা সময় থাকে, তো একটা সময় সীমা আছে, তার মধ্যে ভালো একটা কোচিং আমাদের বেছে নিতে হবে। আচ্ছা মনে করুন আমি এমন একটা কোচিং বেছে নিলাম যেখানে আমাকে ভুল পড়ানো হচ্ছে, তাহলে আমার কি হলো, সময় নষ্ট হলো না, আমার তো সময় নষ্ট হয়ে গেল। ঠিক সেরকম আধ্যাত্মিক গুরুও যদি আমাকে ভুল পথে নিয়ে যায়, শুধু আমার সময় নষ্ট হলো তা নয়, কোচিং এ তো এক বছর নষ্ট হবে কিন্তু এখানে কয়েক জন্ম নষ্ট হয়ে যাবে, এখানে কয়েক জন্ম নষ্ট হয়ে যাবে। ওই জন্য গুরু, ভালো গুরু দরকার যে আমার জীবনটাকে ঠিক করতে পারে, আর ওই গুরুকে দেখলেই বুঝবেন যে এই আমার গুরু। কি করে বুঝবো? ঠিক বুঝবেন, ঠিক বুঝবেন গুরু। আর ইংরেজিতে একটা কথা আছে, when the student is ready the teacher arrives, যখন ছাত্র তৈরি হয়ে আছে তখন গুরু ওখানে উপস্থিত, অর্থাৎ যখন শিষ্য তৈরি তো গুরু ওখানে উপস্থিত। বেশিরভাগ মানুষ প্রকৃত গুরু পান না, কারণ তিনি এখনো সেই অবস্থায় পৌঁছননি, মানে তাদের মধ্যে ঠিক সেই ব্যাকুলতাটা এখনো আসেনি, ব্যাকুলতাটা দরকার। তো গুরু আমাদের ওই ব্যাকুলতাটাকে দেখে আমাদের আধ্যাত্মিক জীবনে কেমন করে এগোতে হবে সেটা বলে দেবেন। গুরুর আবার আরেকটা লক্ষণ কি, অশান্ত মনকে একদম মুহূর্তের মধ্যে শান্ত করে দেবেন। আমাদের অনেক মহারাজদের সম্বন্ধে এটা বলা হয়, যেমন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ অধ্যক্ষ যিনি ছিলেন শ্রীমৎ স্বামী পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ, তো ভূতেশানন্দজি মহারাজের সম্বন্ধে আমি তাকে দেখতে পাইনি, আমার সেই সৌভাগ্য হয়নি, কিন্তু যারা বড় বড় সাধু আমাদের বরিষ্ঠ সন্ন্যাসী যারা, তারা বলেছেন যে ওনার সামনে গেলে ধরুন মনে কিছু কিছু মানে চিন্তা খুব মনকে অশান্ত করছে বা মনে কিছু খারাপ চিন্তাও আসছে, তো ওনার সামনে গেলে সেটা একদম উড়ে যেত নাকি, একদম উধাও হয়ে যেত, যেন সেই চিন্তাটাই ছিল না। কেন? একজন ব্রহ্মজ্ঞানী সামনে গেলে পরে এরকম হয়, আর একজন ব্রহ্মজ্ঞানী প্রকৃত গুরু হতে পারে, তো ওই সান্নিধ্য একজনের সামনে গেলে আমরা বুঝতে পারি যে আচ্ছা। যেমন মন্দিরে গেলে যা হয়, খুব বিশাল মন্দির যেখানে কোটি কোটি মানুষ যায়, ওখানে গেলে মনটা খুব শান্ত হয়ে যায় চারিদিকে, ওখানে গিয়ে এই জন্য মন্দিরে গিয়ে না কিছুক্ষণ চোখ বন্ধ করে একটা জায়গায় বসতে হবে, মানে শুধু মন্দিরে গেলাম নমো নমো করলাম, তারপরে প্রসাদ কোথায় পাবো এটা খুঁজলাম, তারপরে একটু পরিক্রমা করলাম, হ্যাঁ অনেক সময় পরিক্রমা করবে এমন করবে যেন কোথাও ইন্ডিগো দাঁড়িয়ে আছে, এক্ষুনি গিয়ে আমি ধরবো, তো এরকম পরিক্রমা করলাম তারপরে চলে এলাম, না ওই মন্দিরে একটা কোনায় গিয়ে বসতে হবে, নাট মন্দিরে বা কোথাও বসতে হবে। কেন বসতে হবে? তো বসলে পরে ওই মন্দিরে, ওটাকে বলে তন্মাত্রা, ওই মন্দিরের যে পরিবেশ সে পরিবেশটাকে আস্বাদন করতে পারবো, ওখানে বসলে পরে অদ্ভুত অনুভব, মানে আমরা বুঝতে পারছি সব হচ্ছে, লোকেরা আসছে, বড় মন্দির যেগুলো খুব বিখ্যাত মন্দির, সে মন্দির আমরা বুঝতে পারছি, যেমন কালীঘাট প্রচুর ভিড়, তো কালীঘাটে প্রচুর ভিড়, দক্ষিণেশ্বর প্রচুর ভিড়, এখানে একটা কোনায় বসলাম, ওই যে বারো শিব মন্দির আছে তো ওখানে একটা কোনায় বসলে, ওইদিকে বেশিরভাগ সবাই যায় না ওইদিকে, আর যারা যায় তারাও মানে বেশিক্ষণ থাকে না, তো ওখানে একটা কোনায় গিয়ে বসলাম, বসলে এই ঘন্টা ধ্বনি, তারপরে ওই প্যাঁ পুঁ পুঁ ট্রাফিকের শব্দ, তারপরে কেউ চেঁচাচ্ছে ও মা, তারপরে এরকম করে কোন ছেলে কাঁদছে কোয়া কোয়া, এই সব শোনা যাচ্ছে, কিন্তু তার মধ্যেই এটা কিরকম একটা নীরবতা, একটা শান্ত ভাব, এটা ওইসব মন্দিরে মানে যেগুলো জাগ্রত মন্দির বলতে পারে, প্রচুর অনেক দীর্ঘদিন এসে হাজারো কোটি কোটি মানুষ ওখানে এসে তো প্রার্থনা করছে, প্রার্থনার ফল পাচ্ছেন, ফল মানে শুধু জাগতিক না যে আমার মাধ্যমিকে পাশ করে তো ভালো মার্ক পাবে, ওটা নয়, প্রার্থনা মানে আমার জীবনটা যেন, আমার জীবনে যেন শান্তি পাই, আমি যেন আধ্যাত্মিক
লক্ষ্য যেটা আমার মোক্ষ লাভ করি। তো দক্ষিণেশ্বর তো ভগবান শ্রী রামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, ওনার সাক্ষাৎ অবতার বরিষ্ঠেরই সেই সাধন ভূমি, উনি ওখানে সাধন করেছিলেন 12 বছর, এত বছর তারপরে ওখানে ছিলেন। তো ওই জায়গায় গেলে পরে এত শান্তি, ওই ঠাকুরের ঘরে বসলেই, ঠাকুরের ঘর তো এত ছোট, মানে বসার জায়গায় মানে 4 জন ভিতরে ঢুকলে 2 জনকে বেরিয়ে, মানে 4 জন ভিতরে ঢুকলে 6 জনকে বেরিয়ে আসতে হবে, তো এরকম ঘর। হ্যাঁ, 4 জনকে ঢুকলে 6 জনকে বেরিয়ে আসতে হবে, বেশিরভাগ বোঝেনি। তো যাই হোক, মানে খুব ছোট ঘর আর কি। তো ওখানে কিন্তু কোন রকম যদি গিয়ে আমরা বসি, তাহলে এখনো অর্ধমা অঙ্ক করছে, 4 জন ঢুকলে 6 জনকে বসে বেরিয়ে আসতে হবে কি ব্যাপার। তো ওখানে গিয়ে বসলেও কিন্তু প্রচুর শান্তি পাওয়া যায়। আমরা বুঝতে পারছি অনেক সময় কেউ এসে আপনাকে একটা লাত মেরে দেবে, মানে এত ভিড় না, মানে লেগে গেল, এই লেগে গেল, সব বোঝা যাচ্ছে, কিন্তু এত শান্তি, এত শান্তি। তো সেই শান্তি যে আপনার প্রকৃত গুরু হবে, তার কাছে গেলে সে শান্তিটা পাবেন। মানে মনটা খুব চঞ্চল, মনটা খুব অশান্ত, সে গুরুর সামনে গেলেন সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল, তাহলে বুঝবেন সে প্রকৃত গুরু। তো 3টা লক্ষণ বললাম। প্রথমে ওই গুরু বলবে, কখনো বলবে না যে জগৎটা আস্বাদন করতে পারো বা জগতে জাগতিক ভোগ করতে পারো, ইন্দ্রিয় বিষয়ের ভোগ করতে পারো, সবসময় বলবে বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, যেটা ঠাকুর বলছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন। তো সেটা বলবে, অনাসক্তির কথা বলবে, ত্যাগের কথা বলবে ওই প্রকৃত গুরু, এটা প্রকৃত গুরু। দ্বিতীয় কথা হচ্ছে যে আধ্যাত্মিক সংশয় যখন আসবে, তার সঙ্গে সঙ্গে, মানে আপনার যে আধ্যাত্মিক সংশয় হচ্ছে, সেটা আধ্যাত্মিক ডাউট, সেটার সমাধান করে দেবে, সঙ্গে সঙ্গে সে সংশয়টা মিটে যাবে। আর তৃতীয়, ওর কাছে গেলে, ওর সান্নিধ্যে গেলে, ওর সামনে গেলে মনটা শান্ত হয়ে যাবে। আমি আবার বলছি, এটা সবার ক্ষেত্রে হবে না, সবার ক্ষেত্রে হবে না। তো কিছু কিছু গুরু, কোন কোন মানুষের জন্য একজন থাকবে, আরেকজনের জন্য আরেকজন থাকবে। তো এইটা হচ্ছে প্রকৃত গুরু। তার মানে প্রকৃত গুরু আপনার মনটাকে এই যে জাগতিক অবস্থা থেকে, জাগতিক স্তর থেকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারে, সে হচ্ছে প্রকৃত গুরু। আর এইরকম গুরু কোথায় পাওয়া যাবে? এরকম গুরু পাওয়া যায় না। মানে এমন নয় যে অ্যামাজনে গেলাম, হ্যাঁ গুরু ওয়ান কোয়ান্টিটি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে কিনা এরকম করলাম, তো অ্যামাজনে সেল এলো যে আবার হ্যাঁ গুরু আজকাল ডিসকাউন্টে 60% ডিসকাউন্টে গুরু পাওয়া যাচ্ছে, না এরকম পাওয়া যাবে না। বিগ বাজারে, রিলায়েন্স এ কোথাও পাওয়া যায় না। তাহলে কি করে হবে? আপনি গুরু চাইছেন আধ্যাত্মিক জীবনের জন্য, তো তো ভগবান, আর সে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান বোঝেন যে এই এই যে মেয়ে আমার সঙ্গে আমার কাছে প্রার্থনা করছে, একে কোন গুরুটা পাঠাবো। মানে এমন তো হওয়া চলবে না যে এমন গুরু পাঠালো সে প্রার্থনাটাই বলে গেল, বললো দুধ 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 আর ভগবানকে প্রার্থনা করবো না, এমন গুরু পাঠিয়েছে শুধু বকছে শুধু বকছে। তো তো কেমন গুরু পাঠাবো? আর ভগবান ঠিক আপনাদের অবস্থা অনুযায়ী একজন গুরু পাঠাবেন। আবার গুরুর কথা বললাম, এখানে একটা কথা বলতে চাইছি, আমাদের সাধারণত ধারণা গুরু একজন, এরকম আমাদের ধারণা থাকে। মন্ত্র দীক্ষা যিনি দেন তিনি একজন থাকেন, মন্ত্রগুরু একজনই থাকেন, কিন্তু গুরু কখনো একজন হয় না। মানে শুধু এক ব্যক্তি গুরু হবে এরকম কোনো দরকার নেই। অবধূত গীতাতে বলা হচ্ছে যে 24 জন গুরু আজ ওর অবধূতে ছিল, 24 জন গুরু। মানে কোনো পাখি তার গুরু, কোনো জানোয়ার তার গুরু, হাতি তার গুরু, এরকম অনেক, মানে প্রকৃতিতে যে জীব জন্তু আছে তাদের কাছ থেকেও আমরা আধ্যাত্মিক সত্যগুলো জানতে পারি। অতএব গুরু শুধু একজন হবে আধ্যাত্মিক জীবনে, না। আপনি হয়তো কোনো ধ্যান করছেন, আপনাকে গুরু শিখিয়ে দিয়েছেন ধ্যান, যে গুরু শিখিয়ে দিয়েছেন ধ্যান তিনি আর হয়তো শরীরে নেই, দেহ রেখেছেন, বা তিনি আছেন কিন্তু এমন অবস্থায় নন
যে আপনাকে আপনার সংশয় সমাধান করতে পারেন, কিন্তু আপনি ধ্যান করতে পারছেন না, আপনার ধ্যান করতে অসুবিধা হচ্ছে, মানে বিশাল অসুবিধা হচ্ছে, আপনি কোথাও আটকে গেছেন। এবারে আপনি যদি ভগবানকে প্রার্থনা করেন, ঠিক এমন একজন আপনার কাছে আসবে, আপনার যেখানে সমস্যা সেই সমস্যা উনি ঠিক জানেন আর সেটার সমাধান আপনাকে করে দেবেন, আর উনি চলে যাবেন হয়তো, তারপরে হয়তো ওর সঙ্গে আপনার যোগাযোগই হবে না, বা হতেও পারে, কিন্তু সেই গুরু আপনাকে সেই সমস্যা থেকে তার উদ্ধার করে দেবে। এরকম আধ্যাত্মিক জীবনে প্রচুর সমস্যা, শুধু ধ্যানের না, হঠাৎ মানুষের জীবনে একটা খুব বিপদ এল। আমি সবসময় শুনতে থাকি যারা রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত, অনেক বছরের ভক্ত, তারা বলেন, মহারাজ আমরা তো নিয়মিত ক্লাস করি, নিয়মিত আরতিতে যাই, নিয়মিত সব ঠাকুর মা স্বামীজি তারপরে আরো যত সন্ন্যাসী পার্ষদ আছে ঠাকুরের, সবার জয়ন্তী আমরা উদযাপন করি, আমরা সব যে মন্দিরে যাই, নিয়মিত প্রণামি দিই, কিন্তু আমার জীবনে এমন কেন হলো মহারাজ? তো মানুষের ধারণা যে ভগবানকে ভালো করে প্রার্থনা করলে তার জীবনে দুঃখ হবে না, ভুল ধারণা। আমাদের দুঃখ হয় কেন? আমার পূর্ব পূর্ব জন্মে আমি যা কর্ম করেছি সেটার ফল আমি পাচ্ছি, আমি যদি প্রার্থনা করি আমার মুক্তি লাভ হোক তাহলে আমার বেশি করে দুঃখ হবে, মানে যুক্তি দিয়ে ভাবলে তাই যুক্তিগত। হ্যাঁ, বেশি দুঃখ হলে তবে আমার তাড়াতাড়ি প্রারব্ধ ক্ষয় হবে আর তাড়াতাড়ি আমার মোক্ষ লাভ হবে, আর যদি দেরি মানে বেশি দুঃখ না হয় আর ধীরে ধীরে হয় তাহলে তো আমার আধ্যাত্মিক জীবনে উন্নতিটা থেমে যাবে। এটা মা বলছেন একটা এক জায়গায়, হচ্ছে যে একজন একটু কষ্ট পাচ্ছে, তো সে এসে মায়ের কাছে বলছে, তো মা বলছেন ঠিক আছে হয়ে যাবে, ওটা ঠিক হয়ে যাবে, বলছে না আমি পারছি না পারছি না এরকম। তো মা বলছেন দেখো তুমি যদি এখন প্রার্থনা করো তাহলে তোমার কষ্টটা ঠিকই চলে যাবে, কিন্তু তোমার যে আধ্যাত্মিক উন্নতি সেটাও একটু কমে যাবে। তো এই আধ্যাত্মিক উন্নতি, এই জন্য কুন্তী কি প্রার্থনা করলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তার অন্তিম প্রার্থনা যে আমাকে দুঃখ দাও, আমাকে সুখ দাও নয় আমাকে দুঃখ দাও, দুঃখ দাও যাতে আমি সবসময় তোমার চিন্তা করতে পারি, তোমার স্মরণ করতে পারি, তোমার মনন করতে পারি। তো যখন এরকম লোক এসে বলে যে মহারাজ আমার কেন এরকম হলো, আমি তো সব জায়গায় গেলাম, আমি সব কিছু করলাম, কিন্তু আমার এরকম দুঃখ কেন হলো, যখন এরকম মানুষ বলে না সেটা একটা ভুল ধারণা। আর সত্যি সত্যি ও যদি ওই রকম ভাবনাতে আটকে রয়েছে আর সত্যি সত্যি যদি ভগবানকে প্রার্থনা করে তাহলে সেও একজনকে পাবে, হঠাৎ একজন এসে বলে দেবে যে না 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 তুমি ভুল ভাবছো। আর এরকম যারা মাঝে মধ্যে আমাদের আধ্যাত্মিক জীবনে যখনই কোনো রকম বিপদ হয়, ভুল বোঝা হয়, ভুল ধারণাগুলো হয় আর ওটার জন্য আমরা আটকে যাচ্ছি, আমাদের অসুবিধাটা কোথায়? আমরা এখন সবকিছু তাড়াতাড়ি আমরা পাই, তো এখন আমাজনে অর্ডার করলে 3 দিনে আমরা পেয়ে যাই বা 4 দিনে পেয়ে যায়, আবার আমাজন প্রাইম বলে আছে 24 আওয়ার্স এ ডেলিভারি করে দেবে, এসব কতগুলো জিনিস আছে। ওই জন্য আমাদের মনে হয় মন্ত্র লাভ করার পরে, মন্ত্র দীক্ষা লাভ করার পরে, একটা জিনিস ভূতেশানজি মহারাজ খুব বলতেন আর সেটা আমি এখানে বলতে চাইছি, সেটা হচ্ছে অনেকে বলে মহারাজ আমি মন্ত্র দীক্ষা নিলাম, আমি মন্ত্র দীক্ষা নিলাম, আমি মন্ত্র দীক্ষা নিলাম, এটা খুবই বাজে কথা, এটা খুবই ভুল কথা। দীক্ষা কেউ নেয় না, এমন তো নয় যে আপনি একটা ডিপার্টমেন্টের স্টোরে গেলেন, খুব খুঁজলেন, তারপরে ভালো আপনার একটা চটি পছন্দ হলো কিনে নিলেন, অফারটাও ভালো ছিল, আপনার কাছে ক্রেডিট কার্ডটাও ছিল, আপনি বেশ ভালো করে কিনে নিলেন, উডল্যান্ডসের জুতো 4,000 টাকা 5,000 টাকা আপনি কিনে নিলেন আর আপনি ওরকম করে নেচে নেচে বেরিয়ে আসতেন, না এটা ওরকম না, এটা ভগবানের কৃপাতে, গুরুর কৃপাতে আপনি দীক্ষা পান, দীক্ষা নিয়ে নিলাম নয়, দীক্ষা লাভ করেছি বা দীক্ষা পেয়েছি, সেটা এই দুটোর মধ্যে। আসলে আমি এই কথাটা বলতাম নিজেও, আমার মধ্যেও এটা এলো, তারপরে কয়েকদিন আগে আমি ভূতেশানজি মহারাজের স্মৃতি কথা একটা পড়ছিলাম আর ওখানে এটা কথা পড়লাম, তো আমিও চমকে উঠলাম যে ভূতেশানজি মহারাজ এটা বলতেন যে দীক্ষা লাভ করেছি বা দীক্ষা পেয়েছি, দীক্ষা নিলাম নয়,
তো সেই যে দীক্ষা লাভ করেছে একজন, তারপরেও কিন্তু অনেক এরকম সংশয় আসতে পারে। আর সেই সংশয়ের সময় দীক্ষা গুরু, আমি যেমন আগে বললাম, হয়তো উনি দেহ নেই বা থাকলেও এমন অবস্থায় নেই, বা যেমন রামকৃষ্ণ মঠ মিশনের গুরু অনেক সময় বৃদ্ধ হয়ে যান, তাদের সঙ্গে যোগাযোগ করতে সেই দীক্ষা যে পেয়েছে বা শিষ্য বা শিষ্যা, তারও একটা মনে একটু বিড়ম্বনা থাকে যে আমি মহারাজকে কি কষ্ট দেব। তখন কিন্তু ভালোভাবে যদি ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়, তাহলে এই গুরু আরেকজন চলে আসবে, এসে বলবে যে না না না, আপনি এটা যেটা করছেন ভুল, বা আপনি এটা ঠিক করছেন, করে যান ইত্যাদি। আর সেই গুরু একজন নয় গুরু, আর সেই গুরু যে গুরুরা এরকম থাকে তাদের বলা হয় উপগুরু, উপগুরু। আর রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষার যে পরম্পরা, এটাতে প্রথমেই বলে দেন, সব গুরুরাই বলে দেন যে প্রকৃতপক্ষে আমি গুরু নই, কে গুরু? ভগবান শ্রী রামকৃষ্ণই গুরু, আর আমি শুধু সেই রামকৃষ্ণ, ভগবান শ্রী রামকৃষ্ণেরই মন্ত্রটাকে জাস্ট বহন করে চলেছি এটাই। তো গুরুকে ঠাকুর, অবশ্য ঠাকুর নিজেকে গুরু কেউ বললে ওটা পছন্দ করতেন না, বাবা বা গুরু এগুলো, এই শব্দগুলো ঠাকুর পছন্দ করতেন না, কিন্তু ঠাকুরই প্রকৃত গুরু, অর্থাৎ ভগবানই প্রকৃত গুরু, ভগবানই হচ্ছেন প্রকৃত গুরু। আর সেই ভগবানের কাছে যাওয়ার পথ আমাদের হাত ধরে দেখিয়ে দেন আমাদের যিনি মন্ত্র দিয়েছেন সেই গুরু, কিন্তু ওই মন্ত্র যিনি দিয়েছেন শুধু ওখানেই থেমে যান না। আমি এটা বলছি সঙ্গে সঙ্গে আমি আর একটা জিনিস বলে আপনাদের সতর্ক করে দিতে চাই, কেন যেই আমি এটা বললাম, বললাম হ্যাঁ মহারাজ তো বলেছেন যে শুধু একটা জায়গা থেকে আমরা মন্ত্র দীক্ষা নিয়েছি, শুধু উনি গুরু নন, চলো আমি আমরা এখন যাব থিওসফিক্যাল সোসাইটি, ওখানে গিয়ে শুনি, মহারাজ তো বলেছেন, চলুন এখন আমরা একটু বুদ্ধেরও কথা শুনি। না, সেই কথাটা আমি বলছি না, মানে যে সম্প্রদায়ে বা যে চিন্তাধারায় আপনি মন্ত্র লাভ করেছেন, মন্ত্র পেয়েছেন, সেই সম্প্রদায়েরই গুরু থাকবে অন্য। ঠাকুর বলছেন না একনিষ্ঠ হতে হবে, একজন একটা জায়গায় কুয়ো খুললো আর তারপরে কিছু করার পরে ছেড়ে দিল, আবার আরেকটা জায়গায় করলো, তারপরে দেখলো অনেক গর্ত, জলটা নেই, তো ওরকম হবে না, একটা জায়গায় ধৈর্য ধরে একনিষ্ঠ ভাবে আপনাকে করতে হবে, তখন জল বা ভগবানকে পাবেন। এটা খুব দরকার, কেননা বিদেশে যারা এটা খুব দেখা যায় আর কি, যে একজন কিছুদিন সে দেখলো যে হ্যাঁ আই লাইক হিন্দুইজম, আমি একটু হিন্দুইজম পড়লাম, তারপরে ওই হিন্দু মন্ত্র নিল, তারপরে হিন্দু মন্ত্র একটু রামকৃষ্ণ মিশন এরকম করে গেল, রামকৃষ্ণ মিশন ইসকন ইয়া হরে রাম হরে কৃষ্ণ, ভেরি গুড, ওটা ও কিছু করলো, তারপরে আমি এরকম অনেককে জানি বলে বলছি, তারপরে ওটা হলো না আই ট্রাই দ্যাট এক্সপেরিমেন্ট হরে রাম হরে কৃষ্ণ নাইস করে দিল, তারপরে একটু গেল, তারপরে বুদ্ধ, তারপরে একটা কাবালা বলে একটা আছে, ওটা জুডাইজমের একটা ব্রাঞ্চ, সেটা কেন জানি না ওরা খুব ওটা কাবালা, ও কাবালা, আই এম নাও প্র্যাকটিসিং কাবালা, তারপরে সুফিজম। আমাদের একজন মায়াবতীতে একজন থাকতো, সে প্রচুর ওই শেয়ার মার্কেট থাকে না ইউএসএ তে, শেয়ার মার্কেট, তো শেয়ার মার্কেটে প্রচুর কোটি কোটি ডলার সে আয় করেছে, মানে টাকা করেছে, মানে খুব কম বয়সে, তার বুদ্ধি খুব শেয়ার মার্কেটে, কম বয়সে করেছে, এখন এত টাকা হয়ে গেছে কিছু বুঝতে পারছে না। তারপরে ওদের দেশে তো খুব কম বয়স থেকেই ওইসব ভোগ প্রচুর, মানে চূড়ান্ত ভোগ, সে ভালো করে মদ খেয়ে এইসব করে যা সব করেছে, এখন আর 25 বছর হয়ে গেল, তার সব করা হয়ে গেছে, এখন আর কিছু তার বাকি রইল, তখন ড্রাগস খাওয়া এইসব সব করা হয়ে গেছে, আর প্রচুর টাকা, মানে প্রচুর টাকা, মানে তার ইউএসএ তে এক একটা শহরে, যেমন ডেট্রয়েট, ওখানে বাড়ি কেনা মানে বিশাল ব্যাপার, ওর সব জায়গায় বাড়ি আছে একটা। তো সেই লোকটি বললো না এখন আমাকে একটু ধর্ম, কেন ওইটাই করা বাকি ছিল, তো ওইটা একটু ধর্ম করবো, তা ধর্ম কথায় করতে হবে, সব জায়গায় তো দেখছে ইন্ডিয়া ইন্ডিয়া বলছে, ইন্ডিয়াতে হ্যাঁ সব, ইন্ডিয়াতে গেলেই সঙ্গে সঙ্গে কাপড় পাল্টে দেবে, টিকি রেখে দেবে, আর মাছ মাংস খাওয়া ছেড়ে দেবে, তো ধর্ম হয়ে গেলো। তো যাই হোক, ওখানে গিয়ে আমাদের এসে পৌঁছলো রামকৃষ্ণ মিশনে। আমাদের অসুবিধাটা কোথায়, আমাদের সন্ন্যাসীরা না মহারাজরা, একজন এরকম করে আসছে,
ব্রহ্মচারী হবে মানে ওদের চোখটা না এরকম ফ্যাল 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 হয়ে যায় ওটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আসো ভাই এসো, তার মানে এত আদর এত আদর, যেমন নতুন বউ এলে আদর করে, কেন এই বাড়ির কাজগুলো ওকে করতে হবে পরে। হ্যাঁ তো তুমি কোথায় বসবে, এই করবে অমুক তমুক, এই করে এরাও পরিয়ে দিল সাদা কাপড়। তো সেই আবার খুব মানে খুব খুশিতে মানে বলছে, আবার সে মায়াবতী সে জঙ্গলের মধ্যে ওখানকার উত্তরাখণ্ডের লোক। এই ঘটনাটা হচ্ছে 15 বছর, হ্যাঁ না 15 কবে, 2008 না, 2008 মানে 13-12 বছর আগের কথা। তো তো ওখানে ও মানে একটা সাদা চামড়ার মানুষ, আবার সাদা কাপড় পরে, সে আবার বাংলা জানে না হিন্দি জানে না, যেরকম বহুত আচ্ছা হয় এরকম বললে তো ওদের তো ভালোই লাগবে, উত্তরাখণ্ডের লোক বলে বাহ ক্যা দেখিয়ে সব আমেরিকা কে লোক ভি কেসে হিমালয় মে আ রে হ্যায় এরকম। তো ওখানে ছিল 2 বছর, তারপরে ওখান থেকে ওর বাস মন ভরে গেল, সে চলে গেল সনাতন ধর্ম ছেড়ে, সঙ্গে সঙ্গে চলে গেল মুসলমান হয়ে গেল, হ্যাঁ ইসলাম, আল্লাহ আকবর হয়ে গেল। তারপরে খোঁজ খবর খোঁজ খবর নাও, তারপরে ওখান থেকে ছেড়ে দিল, ওই জুডাইজমে চলে গেল, তারপরে বুদ্ধিজমে চলে গেল, শ্রীলঙ্কা চলে গেল। সে বলে না আমি বুদ্ধ ধর্ম খুব, টাকা তো প্রচুর না, যেখান খুশি কাটো টিকেট, হাওয়াই টিকেট কাটো, কোনো অসুবিধা নেই। তো এর টিকেট কেটে সে পৌঁছে গেল শ্রীলঙ্কা। তো এরকম করলে কি কথায় সে সে কথায় দাঁড়ালো সেটা আমরা জানলাম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম ধর্ম কথা আমি বলছি না, আমি বলছি যে সম্প্রদায় বা যে এতে আপনার মন্ত্র দীক্ষা হয়েছে, আপনি মন্ত্র লাভ করেছেন, সেই সম্প্রদায়ের সেই, আবার এটা এতবার চাক্ষুষ দেখেছি যে আমি জানি যে ওই সম্প্রদায় আবার অনেক মানে, যেমন বৈষ্ণব সম্প্রদায় অনেক ভাগ আছে, তো সেই সম্প্রদায়ে আবার ওখানে একটা গ্রন্থ অবলম্বন করে যদি কেউ সাধন করছে, সেই গ্রন্থকে যে জানে সে হঠাৎ উপস্থিত হবে, বলবে না আপনার এমনি আপনার সঙ্গে কথা হবে, তো আপনি ট্রেনে যাচ্ছে নিবারণ হয়ে যাবে। তো এই উপগুরু, তাহলে উপগুরু সবাই পায় না কেন? পায় না কারণ আমরা অত ব্যাকুল নই। ব্যাকুল নই কেন? ব্যাকুল মানে আমি ব্যাকুলতা একদম ওই পরম মোক্ষের ব্যাকুলতার কথা বলছি না, যে জিনিসটা আমার অসুবিধা হচ্ছে আধ্যাত্মিক সাধনে সেটা যে ঠিক হয়ে যাক সেদিকেও আমাদের অত ভ্রুক্ষেপ নেই, থাকে না অনেক সময়, কেন আমাদের সাধনটাকে আমরা অত গুরুত্ব বেশিরভাগ দিই না, গুরুত্ব দিই না। যদি আমরা দিই তাহলে ঠাকুর অবশ্যই পাঠান, ঠাকুর মা অবশ্যই পাঠান, আর আমাদের ঠিক দেখিয়ে দেন যে কোথায় আমাদের ভুল হচ্ছে। না হলে ওই আমাদের নারায়ণপুর, নারায়ণপুরে, হ্যাঁ নারায়ণপুরে আমাদের একটা নারায়ণপুরে না রাঞ্চিতে আমাদের দুটো কেন্দ্র আছে, একটা হচ্ছে রাঞ্চি স্যানিটোরিয়াম, স্যানিটোরিয়ামে যেখানে হাসপাতাল আছে, ওখানে একজন ভলান্টিয়ার ছিলেন, ওনার নাম ছিল মন্টুদা। হ্যাঁ কয়েকজন হয়তো এই গল্পটা জানেন, যারা জানেন তারা আবার শুনে নেবেন আর কি করবেন। তো মন্টুদা বলে একজন ছিলেন, তো তিনি এই বাঙালি ছিলেন। আর রাঞ্চি হচ্ছে কোথায়, রাঞ্চিটা আগে কোথায় ছিল এখন কোথায় আছে, রাঞ্চিটা আগে ছিল কোথায়, আগে বিহারে ছিল না রাঞ্চি, এখন ঝাড়খণ্ডের ক্যাপিটাল। সংগমিত্রাদি রাউরকেলা কোথায় আছে, রাউরকেলা উড়িষ্যাতে আছে নাকি? হ্যাঁ আপনার মাইক মিউট মিউট। রাউরকেলাটা উড়িষ্যা কি ঝাড়খণ্ডে আমার ঠিক ক্লিয়ার নয়, কিন্তু রাঁচি ঝাড়খণ্ডের ক্যাপিটাল এটা আমার। না 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 রাউরকেলা কোথায় আছে, উড়িষ্যাতে? উড়িষ্যা
উড়িষ্যাতে। তো আমি বলছি ঝাড়খন্ড আছে মহারাজ, ও উড়িষ্যাতে আছে, এখনো ওখানেই আছে, হয়তো ট্রেন পাইনি এই জন্য কোথাও যেতে পারছে না, ঠিক আছে। হ্যাঁ, তো তো ওই মানে ঝাড়খন্ডের যে রাজধানী রাঞ্চি, তো রাঞ্চিতে ওই যে মন্টুদা, মন্টুদা ছিলেন ভলেন্টিয়ার, ঠিক আছে। তো উনি বাঙালি, আর ওখানে রাঞ্চি, ওখানে বেশিরভাগ লোকেরা ওখানকার ওখানকার যে ওই ট্রাইবাল তারা, তো কাজ করতেন ওখানে। তো একদিন কি হলো, এই মন্টুদা নিয়ে তিনটে গল্প আছে, যেটা বিশ্ববিখ্যাত মানে ইন রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, ওয়ার্ল্ড ফেমাস ইন কলকাতা, এরকম বিশ্ববিখ্যাত রামকৃষ্ণ মিশনের মধ্যে। তো মন্টুদা একদিন বলছেন যে, খুব খেপে গেছেন মন্টুদা, বলছেন যে না মহারাজ আমি আর এখানে থাকবো না। তা বলে কি হলো কি হলো, না আমাকে এইটুকু যদি আমি না পাই তাহলে কি করে থাকবো। তো বলছে কি হলো, আরে একটা সাবন চাইলাম, সাবনও পাবো না, কি করে থাকবো আমি এখানে। এটা বেশ কয়েক বছর আগের কথা, মানে 25 বছর এরকম হবে, আরো বেশি হবে। তো বলছে সাবন পাবেন না, কেন পাবেন না সাবন? মহারাজ যিনি তখন উনি অধ্যক্ষ ছিলেন ওই আশ্রমের, যে কেন সাবন পাবেন না? তো বলে ডাকো, কাকে বলেছেন সাবন? তো যাকে ডাকি ডেকেছেন সে ওখানকার মানুষ, সে এসেই মহারাজের পায়ে সাষ্টাঙ্গ প্রণাম করে দিয়েছে। বলছে হাম ক্যা করেঙ্গে, হাম ক্যা করেঙ্গে। তো বলে কি হলো, বলছে স্বামীজি হাম পুরে বাজার মে ঘুমে, সব বাজার মে পুছা হামনে, সব দোকান পুছা, কুত্তে কা সাবন হ্যায় স্বামীজি, গায়ে কা সাবন নেই হ্যায়। তো ইনি হচ্ছেন বাঙালি, ইনি বলছেন গায়ে কা, গা কা সাবন চাই, বুঝলেন, গায়ে কা সাবন চাই। ও বেচারি পুরো বাজার ঘুরেছে, কুকুরের সাবন পাওয়া যায়, গায়ের তো, গরুর তো সাবন পাওয়া যায় না। তো বলছে কুত্তে কা সাবন মিলা স্বামীজি, পর গায়ে কা সাবন নেই মিলা। ও বল রে গায়ে কা সাবন, গায়ে কা সাবন, এটা হলো একটা। তারপরে আরেকটা হলো, আরেকটা হলো ওই যে ওখানে বললাম না, দুটো রাঞ্চি আশ্রম দুটো আছে, একটা হচ্ছে স্যানিটোরিয়াম আর একটা হচ্ছে আপনার এই মরাবদি। তো যখন কেউ আসবে স্টেশন থেকে, প্রথমে এই মরাবদিটা পড়বে, স্যানিটোরিয়াম একটু দূরে। তো মরাবাদিতে নেমে যেতে হবে, ওখানে লেখা থাকে ট্যাগর হিল, ওই ট্যাগর হিলের ওই যখন রাস্তা ট্যাগর হিল, ওখানে যেটা আছে ওই রাস্তা যাচ্ছে ট্যাগর হিল, ওই বোর্ডটা যেখানে পাবে ওর পাশে যেটা আছে ওখানে নেমে পড়তে হবে। তো একজন মহারাজ বেলুড় মঠ থেকে এসছেন, তিনি রেলওয়ে স্টেশনে নামলেন, তারপরে রিক্সায় চাপলেন, সাইকেল রিক্সা। তারপরে আমাদের তো বাংলার বাঙালির হিন্দি তো বিশ্ববিখ্যাত, আবার তো সে চেপেই তিনি বলছেন ওই রিক্সা, উনি দেখেছেন ট্যাগর হিল, তো বলছেন হ্যাঁ হাম হামকো গিরনা হ্যায়, হাম গিরেঙ্গে, মানে আমি নামবো, সেটা বাংলা মানে হিন্দি অনুবাদ হলো আম গিরেঙ্গে। তো এই লোকটি আম তো গিরেঙ্গে, তো যে রিক্সা চালাচ্ছে সে ভাবলো যে ব্যঙ্গ করে বলছেন যে তুমি এরকম চালাচ্ছ যে আমি পড়ে যাবো। বলে কেসে গিরেঙ্গে মহারাজ, আচ্ছি তরে সে পকড়িয়ে নেই গিরেঙ্গে। বলে নেই হাম গিরেঙ্গে। বলে নেই গিরেঙ্গে আপ? বলে নেই হাম তো গিরনা হ্যাঁ, হাম গিরেঙ্গে। বলে স্বামীজি ক্যা বাত করতে হো বাবাজি, আপকো নেই গিরনে দেঙ্গে। তো বলে ওখানে একটা মানে কথাবার্তা হয়ে গেল, আর ওটা হয়েছে ঠিক আমাদের গেটের সামনে। তখন কয়েকজন মহারাজ হাট ছিলেন, তখন দেখলেন কি হইচই, আর ওখানকার যে ওই একজন যে দরবান তিনিও গিয়ে দেখলেন, তখন সবাই ব্যাপারটা বুঝলো যে আসলে মহারাজ এখানে নামবেন, ঠিক আছে। আর শেষ যেটা মন্টুদার খুব বিশ্ববিখ্যাত গল্প, সেইটা বলতে গিয়ে আমি এই দুটো বললাম, আর সেরকম আমাদের অবস্থা হবে কি, যদি আমরা গুরু কিসের জন্য আমাদের প্রয়োজন সেই জিনিসটা আমাদের যদি পরিষ্কার না জানা থাকে। আর গুরু, এই যে তিনটে জিনিস বললাম, গুরু প্রকৃত গুরু কখনো বলবে না যে ভোগ করো বা বিষয়ে আসক্ত হও, অনাসক্তির কথা বলবে, আর ঈশ্বরের কাছে অনুরাগ থাকার কথা বলবে। দ্বিতীয় কথা, আপনার যখনই কোনো আধ্যাত্মিক সংশয় থাকবে প্রকৃত গুরু সেটা নিবারণ করে দিতে পারবেন, আর ওনার সান্নিধ্যে আপনি সবসময় শান্তি অনুভব করবেন। তো এই তিনটে লক্ষণ দিয়ে আমরা যদি না বুঝতে পারি গুরু, তাহলে আমাদের অবস্থা কি হবে? তো এই মন্টুদা একদিন এমন খেপে গেছেন, মানে ওখানে তো প্রচুর রকম কাজ হয়, আর ওইসব অনেক রকম মানুষ আছে যাদের অনেক পড়াশোনা নেই, ওই গ্রামের মানুষ, গায়ের মানুষ, সে আসছে। তো বলছেন, এটা হচ্ছে ওনার ডায়লগ, বলছেন কিসি না কিসি কা কোই কাণ্ড জ্ঞান নেই হ্যাঁ, কিসি না কিসি কা কোই কাণ্ড জ্ঞান নেই হ্যাঁ,
बाद में बोलेगा हेनो नहीं है तेनो नहीं है, आखिर में क्या दाड़ाएगा, बुझलेन, आखिर में क्या दाड़ाएगा। तो हमारे যদি আমরা ঠিক মতন আধ্যাত্মিক জীবনে এগোতে না পারি তাহলে আখির মে কেয়া দাঁড়ায়গা, কিচ্ছু দাঁড়ায়গা, কেয়া দাঁড়ায়গা, কি হবে কোনো কিছু জানা যায় না। হ্যাঁ, আর তারপরে আমরা হয়তো ব্যর্থই আমাদের সময় নষ্ট হয়ে গেল, আমরা ঠিক জায়গায় আমরা না এগোতে পেরে আমাদের নষ্ট হয়ে গেল। আবার এটাতে আরো যেটা সবচেয়ে খারাপ অবস্থা যে আমি কিছু বুঝলাম না, অথচ আমার মাথায় এই ভ্রান্ত ধারণা চলে এলো যে আমি আধ্যাত্মিকতা বেশ বুঝি, বেশি লেকচার শুনলে, বেশি গ্রন্থ পড়লে, বেশি আশ্রম আশ্রম করলে না এটা হওয়া অনিবার্য। তো এই জন্য এই লেকচার শোনা, গ্রন্থ পড়া, খুব আশ্রম আশ্রম করা, এগুলো ঠিকই আছে, আমি এটা বলছি, কেননা যে আশ্রমে গেলে আশ্রমে একটু ডোনেশন পাচ্ছে, সাধুরা প্রণামী পাচ্ছে, আমি সেটা বন্ধ করতে চাইছি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে বা তার চেয়েও একটু বেশি দরকার যে আমাদের ভগবানের কাছে আন্তরিকতা। আর আমার জীবনে ভগবানের পথে চলতে গেলে যে জিনিসগুলো শাস্ত্রে হাজারো বছর ধরে একই কথা বলা হচ্ছে, অনেক ধর্মে একই কথা বলা আছে, সেগুলো কি আমার জীবনে আমি পালন করছি, আমি সেটা মেনে চলছি কি, সেই প্রশ্নটা আমার প্রত্যেক মুহূর্তে করতে হবে। আর আমি আপনাকে এটাই, এটার জন্য আবার বলছি, আমি একজন সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসী হলেও সমাজে থাকলে প্রতি মুহূর্তে এই এরকম, মানে এরকম অবস্থা আসে, এরকম পরিবেশ বা এরকম এটা পরিস্থিতি সৃষ্টি হয়, এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে আপনাকে সবসময় বেঁচে নিতে হবে, না আমি এটা করব না, কারণ এটা আমাকে ভগবানের চেয়ে দূরে নিয়ে যাবে, আমি মিথ্যা কথা বলবো না, তার জন্য আমার যদি খাওয়া না জোটে তাহলে চলবে, আমি বলবো না, আমার যদি কষ্ট হয় তাহলে আমি অনৈতিক কাজ করব না, এইটা সবসময় বেছে নিতে হবে। আর আপনি যতটা ওটা বাঁচবেন আর ওইটা ওই দিকে এগিয়ে যাবেন, এই জাগতিক জীবনে কষ্ট পাবেন, আর যত জাগতিক জীবনে কষ্ট পাবেন ততটাই ভালো, ততটাই আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাবেন। এই জন্য বাইবেলে বলা আছে দোষ কি ওটা আমি এক্সাক্ট ওয়ার্ডটা মনে গেছি, মানে যাই মানেটা হচ্ছে এটাই, যারা এখানে কষ্ট পায় তাদের স্বর্গ মানে অবধারিত, তারা নিশ্চয়ই পাবেন। যারা এখানে কষ্ট পাচ্ছেন তারা নিশ্চয়ই স্বর্গ লাভ করবে। তো এইটাই হচ্ছে কথা, গুরুতত্ত্ব মানে যে তত্ত্ব আমি জানতে চাইছি সেই তত্ত্বটা আমাকে দেখিয়ে দেবেন গুরু। তো ওইটার জন্য যেমন তুলসীদাস বলেছেন, হ্যাঁ তুলসীদাসই বলেছেন যে আমি যদি ভগবানকে আর গুরুকে একসঙ্গে পাই তাহলে আমি প্রথম ভগবানকে প্রণাম না করে গুরুকে প্রণাম করব, কেন গুরু আমাকে সে ভগবানটা দেখিয়ে দিয়েছেন, মানে যে ভগবানকে তো আমি জানতামই না, তো ভগবানকে দেখিয়ে দিয়েছেন, গুরু দেখিয়ে দিয়েছেন। ঠিক আছে, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।